আমার উম্মতের উপরে তারা মুখে দাড়ি রাখবে বড় জামা গায়ে দেবে মাথায় টুপি পরবে কিন্তু তারা রমজান মাসে রোজা করবে না আপনি জীবনতলা বাজারে চলে যাবেন হোটেলে চলে যাবেন কাপড় ফেলে দোয়া রয়েছে হোটেলে চলে যাবেন আপনারা চার দোকানে কাপড় ফেলা রয়েছে ওরা জানে মাওলানা সাহেবরা বক্তব্য করে ওরা জানে মাওলানা সাহেবরা বক্তব্য করে পর্দা করা হলো ফরজ এই রমজান মাসে যেসব হোটেল মালিক বলুন চার দোকান বলুন এরা কিন্তু পর্দা করে মুসলমানদের চা খাওয়ায় এরা পর্দা করে মুসলমানের বিরিয়ানি খাওয়ায় এরা জানে রোজা যখন হয়ে যাবে পর্দা সরে যাবে আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই আজকের মুসলমান নামে যারা সমাজের কলঙ্ক হয়ে গেছে আজকের শতকরা 95টা মানুষ তারা রোজা করে না আজকের আমার কাছে একজন লোক বলছে হুজুর আমি মুখে দাড়ি রেখেছি পেট বিশাল বড় গো কিন্তু আমি না খেয়ে থাকতে পারি না আমার অবস্থা কি হবে শরীয়তের হুকুম হলো কোন মানুষ যদি ইচ্ছা করে রোজা ছেড়ে দেয় খোদার কসম রাসূলুল্লাহ বলেছেন কোন মানুষ যদি ইচ্ছা করে রোজা ছেড়ে দেয় ওই মানুষটার 60টা রোজা করে দিতে হবে 60টা রোজা এমন ভাবে করে দিতে হবে যদি কোন মানুষ মনে করে রোজা হয়ে গেলে ঈদের পরে রোজা করে দেব ওই মানুষটা প্রথম থেকে তার 60টা রোজা নিয়ত করতে হবে করতে করতে 50টা রোজা হয়ে গেল 10টা বাকি আছে মনে করলো কষ্ট হচ্ছে একটু পরে করব শরীয়তের হুকুম হলো তার প্রথম থেকে আবার রোজা চালু করতে হবে এখন শরীয়তের মশলা তাহলে 60টা রোজা করব না 1টা রোজা করব এটা তো সহজ আবাব আর কটা রোজা আছে অন্তত রোজাটা করার চেষ্টা করুন শুধু পেটের ভেতর দিলে হবে না 11টা মাস তো খেয়েছো যা পারো তা করেছো 1টা মাস অন্তত একটু আল্লাহর ভয় করো আল্লাহ রাসূল হাদিস থেকে বলেছেন কাল কিয়ামতের দিন একদল মানুষের পেটের ভিতরে যত নাড়ি ঘুড়ি আছে যত রক্ত আসসালাম সমস্ত প্রশংসা সেই মহান স্রষ্টা মহান রব্বুল আলামিন যে আল্লাহ তাবারক তাআলা আমাদের একেবারে এই রমজান মাস রমজান মাসে তিনটে ভাগ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসা তামাররা বুখারী শরীফের হাদিস এসেছে যে রমজান মাস একটা মাস হয় 30 দিন হতে পারে নয় 29 দিন হতে পারে কিন্তু তার ভিতরে রাসূলুল্লাহ বলেছেন তিনটে ভাগ আছে এক নাম্বার ভাগ হলো 10টা রোজাকে বলা হয় রহমত দ্বিতীয় নাম্বার নাম হলো 10টার যখন অতিবাহিত হয় যখন 11টা থেকে 20 পর্যন্ত রোজাকে বলা হয় মাগফিরাত তাহলে বর্তমান রহমত চলে গেল মাগফিরাত চলে গেল আমাদের কাছে বর্তমান এসে হাজির হয়েছে নাজাত রাসূলুল্লাহ বলেছেন ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল আউসাতু হাদিস শরীফে এসেছে রাসূল বলেছেন যদি কোনো মানুষ নিয়ত করে যদি রোজার শুরু থেকে রোজা ধরে ওয়াল আউয়ালু শুরু থেকে ওয়াল আউসাতু অর্থাৎ দরমিয়ান ওয়াল আউসাত শব্দের মানে হলো 15টা রোজা আর শাহরু রমাজান নিসফু রমাজান হাদিস পাকে এসেছে যে নিসফু রমাজান বলা হয় ওকে রমজান মাসের অর্ধেক 15টা যখন হয় যেটা বলতে চাইছি এই রমজান মাস রাসূল বলেছেন আল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল আউসাতু শুরু থেকে যারা নিয়ত করে রোজা ধরবে আর শেষ পর্যন্ত যারা রোজা একেবারে ছাড়বে রাসূলুল্লাহ তাদের জন্য কি বলেছেন ইদা শাগারা রমজান ওয়া ফুতিগাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম আল্লাহর নবী বলেছেন এ আমার উম্মতেরা যদি কোন মানুষ শুরু থেকে যদি রোজা স্টার্ট করে 29টা হোক অথবা 30টা হোক রাসূল বলছেন ওই মানুষটা যখন মারা যাবে ইজা মাতা তিনসানু ইন কতাগা আনুহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন জারিয়া আল্লাহর নবী বলছেন যে মানুষটা নিয়ত করে শুরু থেকে শেষ পর্যন্ত রোজা করবে আর এই মানুষটা যদি রোজা থাকাকালীন রোজা অবস্থায় যদি দুনিয়া থেকে মারা যায় নবী বলছেন তার জন্য 8টা জান্নাতের দরজা আছে ও বাবা জিরা ভাইরা আল্লাহর নবী বলছেন 1টা জান্নাতের দরজার নাম হলো তার নাম হলো রাইহা
খান কিতাবের ভিতরে পরিষ্কার করে ঠিকায় লেখা রয়েছে একটা জান্নাতের নাম হলো রাইহান ওই রাইহান যে দরজাটা রয়েছে ওটা কোন মানুষ ওই জান্নাতের দরজা ধারে পারে যেতে পারবে না ওই রাইহান নামক যে দরজা রয়েছে ওই দরজার কাছে কোন মানুষ যেতে পারবে না রাসূলুল্লাহ একমাত্র বলে দিয়েছেন শুনো শুনো যে সব মানুষেরা সারা দিন রোজা করবে ওই মানুষটার জন্য রাইহান দরজাটা খোলা হবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেছেন রাইহান বলে একটা জান্নাতের দরজা আছে আপনারা ভালো করে স্মরণ করুন আমার পূর্বে আমার ভাই হিজবুল্লাহ ভাই আপনাদের কাছে গুরুত্বপূর্ণ ওয়াজ করেছেন আমি একেবারে এলাকার নাদান হিসেবে দুটো চারটে কোরআন হাদিস রেখেছি তারির উপর সংক্ষিপ্ত শেষ করব আমাদের সকলের শ্রদ্ধা ভাজন হুজুর এসেছেন জামাত আলী সাহেব যে কথা বলছিলাম তাহলে রাসূল বলেছেন জান্নাতের আটটা দরজা আছে ওই জান্নাতের আটটা দরজার ভিতরে একটা দরজার নাম হলো রাইহান ওই রাইহান দরজার ভিতরে অন্য কোন সাধারণ মানুষ ওখানে চান্স পাবে না কোন প্লেস পাবে না কারা যাবে রাসূল বলেছেন যারা রমজান মাসে রোজা করবে ওই রোজাদারের জন্য আল্লাহর তরফ থেকে রাইহানের দরজাটা তার জন্য খোলা হবে জোরে বলুন তাহলে এই রাইহান দরজার সকলের জন্য নয় অনেক মানুষ আছেন দেখবেন তারা মুসলমান নামের কলঙ্ক তারা মুসলমান সমাজের কলঙ্ক বলবো আমি আল্লাহ রাসূল যে কথা বলেছেন এমন সময় আসবে আমার উম্মতের উপরে তারা মুখে দাড়ি রাখবে বড় জামা গায়ে দেবে মাথায় টুপি পরবে কিন্তু তারা রমজান মাসে রোজা করবে না আপনি জীবনতলা বাজারে চলে যাবেন হোটেলে চলে যাবেন কাপড় ফেলে দেওয়া রয়েছে হোটেলে চলে যাবেন আপনারা চার দোকানে কাপড় ফেলা রয়েছে ওরা জানে মাওলানা সাহেবরা বক্তব্য করে ওরা জানে মাওলানা সাহেবরা বক্তব্য করে পর্দা করা হলো ফরজ এই রমজান মাসে যেসব হোটেল মালিক বলুন চার দোকান বলুন এরা কিন্তু পর্দা করে মুসলমানদের চা খাওয়ায় এরা পর্দা করে মুসলমানের বিরিয়ানি খাওয়ায় এরা জানে রোজা যখন হয়ে যাবে পর্দা সরে যাবে আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই আজকের মুসলমান নামে তারা সমাজের কলঙ্ক হয়ে গেছে আজকের শতকরা 95টা মানুষ তারা রোজা করে না আজকের আমার কাছে একজন লোক বলছে হুজুর আমি মুখে দাঁড়িয়ে রেখেছি পেট বিশাল বড় গো কিন্তু আমি না খেয়ে থাকতে পারি না আমার অবস্থা কি হবে শরীয়তের হুকুম হলো কোন মানুষ যদি ইচ্ছা করে রোজা ছেড়ে দেয় খোদার কসম রাসূলুল্লাহ বলেছে কোন মানুষ যদি ইচ্ছা করে রোজা ছেড়ে দেয় ওই মানুষটার 60টা রোজা করে দিতে হবে 60টা রোজা এমন ভাবে করে দিতে হবে যদি কোন মানুষ মনে করে রোজা হয়ে গেলে ঈদের পরে রোজা করে দেব ওই মানুষটা প্রথম থেকে তার 60টা রোজা নিয়ত করতে হবে করতে করতে 50টা রোজা হয়ে গেল 10টা বাকি আছে মনে করল কষ্ট করছে একটু পরে করব শরীয়তের হুকুম হলো তার প্রথম থেকে আবার রোজা চালু করতে হবে এখন শরীয়তের মশলা তাহলে 60টা রোজা করব না 1টা রোজা করব এটা তো সহজ আবাব আর কটা রোজা আছে অন্তত রোজাটা করার চেষ্টা করুন শুধু পেটের ভেতর দিলে হবে না 11টা মাস তো খেয়েছো যা পারো তা করেছো 1টা মাস অন্তত একটু আল্লাহর ভয় করো আল্লাহ রাসূল হাদিস থেকে বলেছেন কাল কিয়ামতের দিন একদল মানুষের পেটের ভিতরে যত নাড়ি ভুঁড়ি আছে যত রক্ত আছে মুখ থেকে সব নাড়ি ভুঁড়ি গুলো বার হবে কিয়ামতের দিন জিবরাইল এসে বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার একদল মানুষ তাদের মুখ থেকে নাড়ি ভুঁড়ি রক্ত বার হচ্ছে কারা আল্লাহ রাসূল চুপ করে থাকবে রাসূল তো জানে জিবরাইল বলছে হুজুর আপনি চুপ করে আছেন বলছে ওদের জন্য এই ওরা দিনের বেলা খেয়েছে দিনের বেলা যেটা শরীয়তে খাওয়া হলো জায়েজ খাওয়া হলো হালাল ভাত খাওয়া হালাল পানি খাওয়া হালাল তরকারি খাওয়া হালাল সব হালাল কিন্তু রমজান মাসে দিনের বেলা খাবেন ওটা হালালটা হারাম হবে আপনার এটা শরীয়তের মশলা তাই আমি বলবো বাপ হুজুর এসেছেন আপনাদের কাছে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন আর 10টা রোজা হোক আর 9টা রোজা হোক যে কটা হয় হোক আজকের কিন্তু একটা বেজোড় রাত আছে যেটাকে বলা হয় লাইলাতুল কদর বেজোড় রাত রাসূল বলছেন তোমরা বেজোড় রাতকে তালাশ করো উতলুবু তোমরা তলব করো তালাশ করো ওয়াল বিত্রুন ওয়াল আখিরি ওয়াশ শাহরু বিত্রুন শব্দের মানে হচ্ছে বেজোড়
আমরা দেখবেন এশারের নামাজ বেতের নামাজ পড়ি বেজোড় নামাজ তা বিত্রু শব্দের তাফসীর কারকরা করেছেন তোমরা বেজোড় রাতকে খোঁজো আজকের একটা বেজোড় রাত আছে 21 শরীয়তের হুকুম হলো তোমার 21 23 25 27 29 এই বেজোড় রাতকে তোমরা তালাশ করে তোমরা লাইলাতুল কদরে নিয়ত করে তোমরা ইবাদত করো যাই হোক আমরা বিশেষ করে কটা দিন আর আছে আল্লাহ যদি করে আমরা সব রোজা রাখব সুস্থ শরীরে কেউ যেন রোজাটা ভঙ্গ করে দিও না রোজা হলো ফরজ রোজা হলো ফরজ ফরজ থেকে আমরা কেউ থাকব না 60টা রোজা কিয়ামত পর্যন্ত কেউ করতে পারবো না খোদার কসম কিয়ামত পর্যন্ত কেউ 60টা রোজা করতে পারবে না এক নাগাড়ে কেউ কারোর ক্ষমতা নেই একটা রোজা করতে কষ্ট হচ্ছে 60টা রোজা করবে কি করে যাই হোক বলার ভিতরে যদি কোনো ত্রুটি থাকে ক্ষমা করে দিও ওমা আলাইদা ইন্নাল বালাগ হুজুর এসেছেন একটু তাকবীর দেন নারাই তাকবীর জোরে বলুন নারাই তাকবীর জনাব আলহাজ মাওলানা জামাত আলী সাহেব জনাব আলহাজ মাওলানা জামাত আলী সাহেব নারাই তাকবীর দরুদ শরীফ আল্লাহুম্মা